প্রিয় বন্ধু, গত কয়েক মাস ধরে তোকে চিঠি লেখা হয়ে ওঠেনি, তবে এইবার সময় করে তোকে একখানা এমন সিনেমার ব্যাপারে বলতে চলেছি যা শুনলে তোর একবার এই সিনেমাটা ভীষণ দেখতে ইচ্ছে করবে। আজীব দাস্তানস সিনেমাটি সদ্য প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সে। চারটে ছোট গল্পের অ্যান্থোলজি নিয়ে নির্মিত এই ছবিটি গল্প বলে বিভিন্ন হিউম্যান ইমোশনসের। কোথাও বদলা আর প্রতিস্পর্ধা নিয়ে জমজমাট প্লট তৈরি করেছে, তো কোথাও মন ভাঙা আর বেট্রেয়াল নিয়ে সাজানো হয়েছে একটা গোটা ন্যারেটিভ। চারটি সিনেমার মধ্যে প্রথম শর্ট ফিল্মটা হলো মজনু। শশাঙ্ক খায়তান পরিচালিত মজনু সিনেমা তৈরি হয়েছে এক ভালোবাসাহীন ন্যারেটিভ প্লটে, যার গর্ভে রয়েছে বদলা ও হিংসার মতো কিছু সাব প্লটস। এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ, জয়দীপ আহলওয়াত ও প্রমুখ। ছবিটি শুরু থেকেই একটা গুরুগম্ভীর স্টার্ট নেওয়াতে সিনেমার প্রতি প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল, কিন্তু ক্লাইম্যাক্সের আগেই কিছু অবাঞ্ছিত টুইস্টস দিয়ে সিনেমাটা হঠাৎ করে সমাপ্ত হয়ে যায়। অজিত দাস্তার দ্বিতীয় শর্ট ফিল্মটি হল রাজ মেহতা পরিচালিত খিলনা। ছবির নামের তাৎপর্য সম্পূর্ণভাবে পূরণ করেছে এই সিনেমাটা। কিভাবে বড় লোকেদের হাতে গরিবরা খেলার পুতুল হয়, কিভাবে অসহায় দিন আনা দিন খাওয়া মানুষরা সমাজে প্রতিষ্ঠিত ক্ষমতাশালী মানুষের ইশারায় চলতে বাধ্য হয়, সেই গল্পটাই তুলে ধরেছে এই শর্ট ফিল্মটা। ছবিতে অভিনয় করেছেন নুসরত ভরুচা, অভিষেক ব্যানার্জি ও ইনায়াত ভার্মা। ভীষণ একটা ক্লিশে বিষয় নিয়ে সিনেমাটা করলেও সিনেমার শেষ ভাগে একটা অবিশ্বাস্যকর টুইস্ট দিয়ে সমাজের চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে গেছে এমন কিছু কথা যা হিংসা উস্কে দিয়ে একটা তিতিবিরক্ত করা তামাশার কড়া জবাব। এই অ্যান্থোলজির তৃতীয় শর্ট ফিল্মটা হল নীরজ ঘেওয়ান পরিচালিত গিলিপুচি, আমার সব থেকে পছন্দের। আর এই চারটে শর্ট ফিল্মের মধ্যে সব থেকে স্ট্রং ন্যারেটিভ নিয়ে তৈরি হওয়া এই ফিল্মে আছেন অদিতি রাও হায়াদ্রি ও কঙ্কনা সেন শর্মার মতো অসাধারণ দক্ষ অভিনেত্রীরা। সিনেমার গল্পটা শুরু থেকেই এমনভাবে পোর্ট্রে করা হয়েছিল যা আগন্তুক বিপ্লবের একটা বহিঃপ্রকাশ ছিল। এবার দেখার বিষয় ছিল এটাই যে ওই বিপ্লবের বহিঃপ্রকাশ কেমনভাবে হবে আর কিভাবে স্ক্রিপ্ট রাইটার নীরজ ঘেওয়ান পুরো প্লটের সাথে জাস্টিসটা করবে। গল্পটাকে নীরজ জাতিগত ও বর্ণগত ভেদাভেদের একটা শক্তপোক্ত কাঠামোতে দাঁড় করিয়ে সমকামিতার মতো একটা সাবজেক্টকে ইনক্লুড করার চেষ্টা করেছে। আর কঙ্কনা অভিনীত ভারতী মণ্ডলের ক্যারেক্টার গ্রাফের একটা অম্লান গ্রে শেড দেখতে পাওয়া গেছে, যা বলিউডের তথাকথিত মরালি আপরাইট প্রোটাগনিস্টের ধাঁচ থেকে বেশ অনেকটাই আলাদা। চলচ্চিত্র যেরকম কমিউনিকেশনের একটি শক্তিশালী মাধ্যম, সেরকম ক্রিয়েটিভ আর্টেরও অন্যতম সেরা মাধ্যম। সিনেমার ক্লাইম্যাক্সে যখন কঙ্কনার দিকে ক্যামেরাটা প্যান করে সোজা ওর দিকে জুম করা হয়েছে, কঙ্কনা একটিও শারীরিক অঙ্গভঙ্গি না দেখিয়ে শুধুমাত্র চোখের গভীরতা দিয়ে ক্লাইম্যাক্সের চ্যাপ্টারটা সাঙ্গ করেছিল। এই ওপেন এন্ডিংটা দর্শককে অনেক ধরনের উপসংহারে আসতে সাহায্য করতে পারে, সেটা ছবিটার নামের মতো সহজ আর সিম্পলও হতে পারে, আবার জাতি ও বর্ণ ভেদাভেদের মতো কঠিন ও কমপ্লেক্সও হতে পারে। এই প্যাকেজ ফিল্মের শেষ পাতে আছে আনকাহি। নামের মতো ছবিটির গল্পটাও বেশ ইন্টারেস্টিং। কায়স ইরানি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শেফালি শাহ, মানব কল ও টোটা রায় চৌধুরী। আনকাহি অর্থাৎ না বলা কথা। এমন অনেক না বলা কথা আমাদের মানুষের জীবনে থাকে যা আমরা আমাদের অন্য হিউম্যান ইমোশনস দিয়ে প্রকাশ করতে চাই, মুখে বলে নয়, কারণ মুখের কথা ফেরত নেওয়া যায় না আর মুখের কথার ক্রেডিবিলিটি অনেক বেশি। চোখে চোখ রেখে কথা বললে, স্পর্শের মাধ্যমে একে অপরের প্রতি যে ফিলিংসটা থাকে সেটা পিওর হলেও তা মুখের কথার ক্রেডিবিলিটিটাকে হার মানাতে পারে না। মানুষ কি চায় মানুষ নিজেও তা মাঝে মাঝে বোধগম্য করে উঠতে পারে না, আর তাই উপেক্ষা করে ফেলে বিভিন্ন পিওর হিউম্যান ইমোশনস যা হয়তো আদপে তার মনের ভীষণ প্রিয়, তার হৃদয়ের অত্যন্ত কাছের।
চারটি শর্ট ফিল্মের একটা কমন ইউএসপি হলো এদের ডায়লগ ডেলিভারি। শক্তিশালী ডায়লগ দিয়ে একটা গোটা নড়বড়ে কাঠামোকে দাঁড় করিয়েছে করণ জোহর ও অপূর্ব মেহতা প্রোডাকশনস। মজনু, খিলনা ও আনকাহিতে এমন অনেক খামতি ছিল যা গিলিপুচি নিজের শক্তিশালী প্লট দিয়ে পুরোপুরিভাবে ওভারশ্যাডো করে দিয়েছে। এই সিনেমাটি দেখে জীবনটাকে একটা রঙ্গমঞ্চ মনে হবে। জীবনের এক একটা ফেজে কিছু মানুষ আসে, তাদের চরিত্রে অভিনয় করে আর অ্যান্থোলজির মতো সময় হয়ে গেলে তারা বিদায় নিয়ে নেয়। কিন্তু একটা ফেজ মনে দাগ কেটে যায়, ঠিক যেমন এই গিলিপুচি সিনেমাটা। এতটা সিগনিফিকেন্ট প্লট লাইন এত কম সময়ের মধ্যে বোঝানো সত্যিই চমকপ্রদ। তাই সব মিলিয়ে এই অ্যান্থোলজি সিনেমাটাকে 5টার মধ্যে 3টে জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। আশা করি তুই এই সিনেমাটা নিশ্চয়ই দেখবি, দেখে জানাস কেমন লাগলো তোর। আর যদি তোর মনে হয় আমি কিছু নোটিস করতে ভুলে গেছি, তাহলে পরের চিঠিতে নিশ্চয়ই লিখে জানাস। ইতি।